রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। রোববার সকালে বসুন্ধরা গেট থেকে বারেদারা মাদ্রাসা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেলোয়ার হোসাইন সাইদির জানাজায় বাধা, দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় হামলা, সারা দেশে কয়েকশো নেতাকর্মীকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলা এবং জামাত আমির শফিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ গ্রেপ্তার সব নেতাকর্মী ও আলেম ওলামার মুক্তি এবং কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে রাজধানীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামাত। এ সময় বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। সরকারের আদর্শিক দেউলিয়াত্ব ও ক্ষমতা হারানোর ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন মৃত মানুষের আতঙ্কে নির্ঘুম। জনগণের বাদ ভাঙ্গা জোয়ারেই ফেসিবাদী ও স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে সাইদের উত্তরসূরিরা দেশে ন্যায় ইনসাফের ভিত্তিতে কোরআনের রাজত্ব কায়েম করেই ছাড়বে। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা ও ফখরুদ্দিন মানিক, উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান এবং জামাল উদ্দিন, মুহিবুল্লাহ নাসিরুদ্দিন, ছাত্রনেতা সালাউদ্দিন, আসাদুজ্জামান আব্দুর রহিম সহ অনেকে।